অস্থির রংপুরের নিত্যপণ্যের বাজার দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মনিটর করা হচ্ছে জানালেন বাণিজ্য মন্ত্রী। ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আদালতে আত্মসমর্পণ করতে পারেন মঙ্গলবার। আইপিএল এর 16তম আসর শুরু, চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শুভ সূচনা বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উত্তরের বিভাগীয় নগরী রংপুরের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে প্রায় সব ধরনের পণ্য। জেলার 200টি বাজারে পণ্যের দামেও নানা রকম হেরফের, শক্ত নজরদারি না থাকায় এই অবস্থা অভিযোগ ক্রেতাদের। রোজার কেনাকাটায় ক্রেতায় ঠাসা রংপুর সিটি বাজার, পণ্যের পসরা সাজিয়েছে দোকানিরাও। এক সপ্তাহের ব্যবধানে জেলার বাজারগুলোতে বেড়েছে চাল ডাল চিনি সহ নিত্য পণ্যের দাম। রোজায় ভালো মন্দ খাওয়া যেন দুষ্কর হয়েছে সাধারণ মানুষের। পেঁয়াজের দাম বেশি, আবার ওই যে আলুর দাম বেশি, যে আলু ছিল 130 টাকা ধারা, এখন ওই যা 200 টাকা। গত মাসে যেভাবে কিনেছে ওইভাবে রমজান মাসে যদি আমরা কিনা কাটা করতে পারি তাহলে আমাদের জন্য, সাধারণ নাগরিক এবং মধ্যবিত্তের জন্য খুব ভালো হবে আর কি। সরকার থেকে এটা মনিটরিং করা দরকার, যে সরকার যেটা বেঁধে দিবে সেই অনুযায়ী যেন দামটা ঠিক হয়। বিক্রেতারা বলছেন আমদানি কম হয়, কেজিতে 20 থেকে 40 টাকা বেড়েছে কাঁচা তরি তরকারি, বেড়েছে মাছ মাংসের দামও। দেশি মুরগি কেজিতে বিক্রি হচ্ছে 580, ব্রয়লার 250, পাকিস্তানি 350 টাকায়। এখন দাম বাড়লো তো এখন তো মনে করেন মানুষ খাইতেছে, যার লাগে দুইটা দানি দেয় 10টা। ভালো মন্দ আছে ভাই, আরিয়া গরু দামি গরু কম বেশি আছে। এক বস্তা চিনি বিক্রি করলে 1 কেজি ঘাটতি, মানে কাস্টমারের গায়ে 15 টাকা পড়ে যাচ্ছে। কয়েক গত সপ্তাহে বেশি 12 টাকা বলছে যে দাম কমাবে, কমায় নাই। এখানে মালামালের সংকটের কারণে দামটা একটু বাড়তি, আমাদেরকে কিনতে হচ্ছে বেশি দামে, যার কারণে বিক্রি করা লাগে বেশি দামে। যদিও আমিষের ঘাটতি মেটাতে গরু ছাগলের মাংস 250 গ্রাম পরিমাণের বিক্রির নির্দেশ দিয়েছেন সিটি মেয়র, আর বাজার দর স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানালেন সংশ্লিষ্টরা। পণ্যের মূল্য যাতে বৃদ্ধি না পায় সেই জন্য আমরা এই জোরদারকে বাজার মনিটরিংয়ে জোরদার অনেক জোরদারকরণ করেছি, আমরা প্রতিনিয়তই প্রতি মুহূর্তে আমরা খোঁজ খবর রাখছি। এখন তো রংপুরে আমাদের যারা মাংস ব্যবসায়ী আছে তারা 1/2 কেজির নিচে মাংস বেচে না, হ্যাঁ, সেই জন্য এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আপনি যদি 1 টুকরা মাছ কিনেন, 1 টুকরা মাছও কিন্তু ওজন করে আপনাকে দেওয়া হয় কিলো হিসাবে, যতটুকু ওজন হবে অতটুকু দাম হবে। তো সেক্ষেত্রে আমরা একটা নির্দেশ দিয়েছি যে 250 গ্রাম পর্যন্ত আপনাদেরকে দিতে হবে। নগরের 22টি সহ জেলার 8 উপজেলায় ছোট বড় মিলে বাজার রয়েছে 200টি। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রতিদিন বাজার মনিটরিং সহ দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, এতে করে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুপুরে রংপুর নগরীর নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী বলেন রমজানের প্রথম থেকেই সবাই একসাথে বেশি পণ্য কেনার কারণে কিছুটা দাম বাড়লেও ধীরে ধীরে জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে। এছাড়া কৃষকদের কথা ভেবে পেঁয়াজ আমদানি শিথিল করার কথাও বলেন মন্ত্রী। কিছু কিছু দাম রোজার জন্য বেড়েছে, সেটা আবার একটু কমে আসছে, তবে অন্যান্য বছরের তুলনায় এবার ক্ষেত্রে দাম যথেষ্ট পরিমাণ, বৈশ্বিক বিবেচনায় আন্তর্জাতিক মার্কেট সব বিবেচনায় ভালো অবস্থা আছে, আমরা মনে করি যে এটা আরও ইম্প্রুভ করে যাবে। বাংলাদেশ সরকারের প্রতি অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টার্ক। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। ভলকার টার্ক বলেন বাংলাদেশ জুড়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মীর গ্রেফতার, হয়রানি ও ভীতি প্রদর্শন এবং অনলাইনে সমালোচকদের কণ্ঠরোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনের যে ব্যবহার করা হচ্ছে তাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বা UNHCR উদ্বিগ্ন। অবিলম্বে এর প্রয়োগ স্থগিত এবং এই আইনকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা করা উচিত। বিবৃতিতে আরও বলা হয়েছে 2018 সালে 1 অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর থেকে এই আইনে 2000-এরও বেশি মামলা হয়েছে। বাংলাভিশনের 18 বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও মিলাদ হয়েছে। শুক্রবার বাদ আসর বাংলাভিশন কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়।
বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক, ডিরেক্টর ফিনান্স মোহাম্মদ আশরাফ উদ্দিন আহমেদ এফসিএ, ডিরেক্টর এস এ কে একরামুজ্জামান, ডিরেক্টর আহসানুল বাশার ও ডিরেক্টর মুস্তাসিম মাহমুদ খান, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধানসহ কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক কলা কুশলীরাও দোয়ায় অংশ নেন। মোনাজাতের আগে ডিরেক্টর এস এ কে একরামুজ্জামান সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে যাদের শ্রম ও মেধায় বাংলাভিশনের এই অগ্রযাত্রায় তাদের সকলকে ধন্যবাদ জানান এবং সকলের অবদান কৃতজ্ঞতার সাথে তিনি স্মরণ করেন। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল রশিদ। মোনাজাতের দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। বাংলাভিশনের ১৮ বছরে বিভিন্ন নিবেদিত প্রাণ সদস্যরা যাদের হারিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে। আগামীতে বাংলাভিশনের সাফল্যের এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সেই দোয়াও করা হয়। পূর্ব শত্রুতার জেরে ঝিনাইদহের হরিণাকুণ্ডতে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু হয়েছে। গতকাল রাত ১০:৩০ দিকে রবিউল ইসলামের মৃত্যু হয়। পুলিশ জানায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের সমর্থক রবিউলের সাথে জোড়া পুকুরিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী আকাজ আলীর বিরোধ চলছিল। বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মসজিদে নামাজ পড়তে গেলে ৫ যুবক তাকে কুপিয়ে জখম করে। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী আওয়ামী লীগ কর্মী আকাজ আলীর বাড়িসহ ৬টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা আবারও প্রতিপক্ষের একজনকে কুপিয়ে আহত করে। এদিকে শুক্রবার রাতে যশোর শহরের বান্দারিপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নাহিদ হাসান নামে একজনের মৃত্যু হয়েছে। অপরদিকে পারিবারিক বিরোধের জেরে শহরতলি ঘুরুলিয়া এলাকায় ছোট ভাই ইউসুফের ছুরিকাঘাতে বড় ভাই ইউনুসের মৃত্যু হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এখন সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।